আমি প্রয়োজন বোধ হয় তার বিয়ে হয়ে যাওয়ার পরে তার যদি বাচ্চাও হয় তারপরে আলাপিকে আমি বিয়ে করবো বাচ্চা আমি বিয়ে করবো আমি বলি কি তোমার কোহিনুর যেটা বলছে অনেক চিন্তা ভাবনা কইরাই কিন্তু কথাটা বলছে তুমি আমার এই বাড়িতে যে কোনো সময় আসতে পারবা যখন ইচ্ছা তখনই আসতে পারবা এমনকি তোমার বিয়ে শাদী হওয়ার পর জামাই নিয়েও এখানে আসতে পারবা এখন তোমার বোনরে এত ভালো লাগে বোনের সাথে থাকতে চাও আমি তো টিং করে বলছি প্রয়োজন হলে তোমার এই ওই পাশে একটা ঘর তুলে দেবে তোমার জামা সহ তুমি থাকবা সেটাতে কোনো অসুবিধা নেই আলাপি কথা শুনলি তো ঠিক মতো আমি তোর বোন আমার কোনো কথা তো তোর কানে যায় না আমার কোনো কথা তোর পাত্তা দেওয়ারও কোনো প্রয়োজন নাই কিন্তু ভাই মিয়াবাই হইতেছে গিয়া বিশাল বড় সালিশদার দশ গ্রামের মানুষ তার কথা তার বিচার মানে তার নিজের মুখ দিয়ে তো কথা শুনলি এরপর আর কোনো কিছু বলার আছে তোর বুবু ভাইজান সবসময় সালিশ করে ভাইজানের কথা ফেলানোর উপায় কি আমার আছে এত বড় বেদব আমি হই নাই ভাইজান আপনি একজন সালিশদার মানুষ আপনার এত সুনাম আপনি যেহেতু আমার একটা কথা বলছেন আমার এখনই এক কাপড় বাড়ি থেকে বাইর হয়ে যাওয়া উচিত কিন্তু বুবু তুমি তো জানো গ্রাম থেকে আমি বিয়ের আসর থেকে পালাই এসেছি একটা মায়া মানুষ এখন যদি আমি যাই গ্রামে মানুষের দশ কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাবো আমার দুটা দিন সময় দাও আমি নিজের একটু বুঝাই নিজের একটু মানে মানসিকভাবে ঠিক করি তারপরে আমি যাবো না বুবু দুই তিনটা দিন সময় দাও আচ্ছা ঠিক আছে ও যখন এত করে বলতেছে দুই দিন সময় লাগবে তার মন ঠিক করতে ঠিক আছে দুই দিন পরেই দেখ ভাই ঠিক আছে ভাইজান আপনার উপরে আমি কোনো কথা বলবো না আলাপি যা তোর ভাইজানের ফোনে ধরায় দে ঠিক আছে বুবু এখনই ফোনে দিতেছি আমি যাই ভাইজান জি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইজান জি ভাইজান আসছে কোনো রকম ভাইজান আজকে আর আপনার আসনের দরকার নাই দুইটা দিন পর আমি আলাপিরে বাড়িতে নিজে দিয়ে আসবো না ভাইজান আলাপির মনের অবস্থা এখনো ঠিক নাই আর দুইটা দিন একটু থাকুক একটু ঠান্ডা হইলে মাথাটা আমি পাঠিয়ে দিব আমি সাথে করে নিয়ে আসবো ভাইজান না না ভাইজান লাগবে না ঠিক আছে আপনি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম যা ঘরে যা আমি যাই রে ব্যাগটা বয়ে রয়েছি কোথায় গেলাম কি শুরু করছেন কিসের প্রমাণ দিতেছেন আপনি এইদিন কি শো করতেছেন আপনি আমার সাথে এগুলা নিজেকে কি কি অবস্থানে নিয়ে যেতেছেন আপনি কি কি আপনি কোনায় যাবেন কেন যাবেন নিজের খুব ভালো অবস্থানে নিয়ে যেতেছি ওখানে যাই মেয়ে ভাইয়ের সঙ্গে বসা লাগবো মেয়ে ভাই আমার জন্য অপেক্ষা করতেছে সবাই এখানে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আর আপনি তাদের সাথে যাই জয়েন করবেন তোর কিন্তু খুব বেশি বেশি হয়ে যেতেছে প্রেমের জোলা তুমি কিন্তু বাড়া হালাইছো আমার কিচ্ছু করার নেই আমি তাকে দিয়ে দিয়েছি কি বিষয় মন প্রাণ ভালোবাসা সব তাকে দিয়ে দিয়েছি আর হ্যাঁ তারা প্ল্যানিং করতেছে আলাপিকে তারা বাইর করে দিবে তারা বিয়ে দিয়ে দিবে এখন ওইখানে আমার পক্ষের কথা বলা লোকটাকে কথা বুঝনের চেষ্টা করবি কি বুঝাবেন আপনি মিয়া ভাই থাকার পরও আমি যেই কাম করছি মিয়া ভাই আমার বিয়ে দেওয়া দিছে এখন কত হচ্ছে কি মিয়া ভাইয়ের মন সে সময় কিন্তু একটু ভেঙে দিছি এখন যদি মিয়া ভাইয়ের সামনে মিয়া ভাই দেখে তার বর্তমানে আয়সা তুমি মনে করো যে আলাপির বিয়ে করে ফেলেছে মিয়া ভাইয়ের মনটা আবার খারাপ হয়ে যাবো না এখন কারো মন ভাঙবে কারোটা ঘুরবে এটাই তো পৃথিবীর নিয়ম এটাই তো খেলা হ্যাঁ হ্যাঁ জুনা বড় ভাই যদি আমি ভাঙি যে আমি কিনতাম আমার আমি তো ইয়ং এনার্জেটিক স্ট্রং আমারটা ভাঙি গেলে বুঝুন নি কি অবস্থা হয় আপনি বুঝলেন না এগুলো তোমার কি স্ট্রং কি ইয়ং এত কিছু জানার দরকার নেই আমাকে সমাজ নিয়ে বাঁচা লাগবে আগে মিয়া বাইরে যেমনি বিয়ে দেওয়া লাগবে তারপরে হিসাব পরে এখন আলাপিরে মনে করছে আলাপির পরিবার যদি চায় আলাপিরে মনে করছে বাইক নিয়ে যায় তারা বিয়ে দিব আমাদের কিছু করার আছে আই হে বেড়ার বাড়িতে তার লোকে তালাক দিয়ে আয় বিয়ে করি আলাপ আপনি চিনেন না খাবার বাড়ির দাঁত মারেন আপনি কাটিয়ে এলাম আপনি আমাকে আমি ছাড়বো না তাকে শুক্কুর আলীর মতো আমি প্রয়োজন বোধ হয় তার বিয়ে হয়ে যাওয়ার পরে তার যদি বাচ্চাও হয় তারপরেও আলাপিকে আমি বিয়ে করবো বাচ্চা আমি বিয়ে করবো তাই বাবু খবর দাদা ফলাই দেবো বেসরমা অহংকার এই ধরনের বেসরমা জীবনে প্রত্যেকটা দেখলাম ইয়েস ভাইয়া ইয়েস আমি বেসরম আর কোনো সরম নাই এই বেসরম আজ্ঞা ভালোবাসার কাছে এই বেসরম
আমনে সরম কোনায় ছিল বাইসা, যেদিন ভাবি আপনার ঘর থেকে বাইর করে দিচ্ছে, আপনি আপনি জঙ্গলে জঙ্গলে ছিলেন, আমি আপনার জন্য খানা নিয়ে গেছি, সেদিনকে আপনার সরম কোনায় আসিল, সেদিন আপনার সরম লাগে না বাইসা? আজকে আমি ভালোবাসার জন্য দুটো কথা বলতেছি, আপনি আমার বলতেছেন বেচারাম, আপনি যেদিন কাশিম পড়ে গেছে ধরা খাইছেন তখন আপনার সরম কোথায় ছিল? আজকে আমি ভালোবাসার জন্য আমি বেচারাম হয়ে গেছি আপনার কাছে, আয় বেসরম, ইয়েচ আয় বেসরম, কারণ আমার ভালোবাসার নদীর ফাঁড় ঠাস ঠাস করে একটা ভাঙি পড়তেছে, সেটার শব্দ আয় পাইতেছি, আমনে পাইতেছেন না, পাবেন ভাইসা পাবেন, যেদিন আমনের নদীর ফাঁড় ভাঙবে মনে, সেদিন বুঝবেন মনের নদীর ফাঁড় ভাঙার শব্দ, সেদিনকে আমনে পাবেন, আমনে পাবেন ভাইসা, আমনে পাবেন।